আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যুর অনুশোচনা নিয়ে আবারও উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ নবী রসুল আরবি হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশা আল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, মৃত্যুর অনুশোচনায় এই অনুষ্ঠানে আমরা এক এক পর্বে এক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, আর ওই সকল বিষয় যা আমাদেরকে কালকে আমতের ময়দানে অনুশোচনা করতে হবে, যে সকল বিষয়গুলো নিয়ে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি এক একটা পর্বে এক এক রকমের। আজকেও একটি বিষয়ে আলোচনা করার জন্য নিয়েছি, আর তা হলো কিছু সংখ্যক লোক কাল কিয়ামতের ময়দানে একটা বিষয় নিয়ে আফসোস করবে, আর এ বিষয়ে কোরআনে পাকের সূরা নিসা আয়াত নাম্বার 73-এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেছেন, হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। কিছু সংখ্যক লোককে যখন আল্লাহ তাবারক তাআলা সফলতা দান করবেন, তারা যখন কাল কিয়ামতের ময়দানে সফল হবে, তাদেরকে যখন সফলতার দ্বারে দেখতে পাবে, তখন যারা তাদের সঙ্গে থাকতো না, অর্থাৎ সফল ব্যক্তিরা পৃথিবীতে যেই কাজগুলো করছে ওই কাজগুলো তারা দেখত কিন্তু সফল ব্যক্তিদের সাথে থাকতো না, তখন কাল কিয়ামতের ময়দানে ওই সকল লোকেরা বলবে, হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। কাল কিয়ামতের ময়দানে সফলতার ব্যাপারে যে কথাগুলো কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে মুবারাকার মধ্যে এসেছে দর্শক শ্রোতা, সেটা হলো একজন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে খুব সহজে হিসাব দেওয়া, নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাত অর্জন করা এবং আল্লাহ তাবারক তাআলার দিদার লাভ করা আর জান্নাতে প্রবেশ করা, এই যে কয়েকটা বিষয় আছে, এই বিষয়গুলো কাল কিয়ামতের ময়দানে যাদের অর্জন হবে তারা সফল ব্যক্তি, আর এই সফল ব্যক্তিদেরকে দেখে কিছু সংখ্যক লোক এটাই বলবে, হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতাম, আফসোস করবে। তখন যখন আমাদেরকে কবরে রাখা হবে বা আমাদের ইন্তেকাল হয়ে যাবে, তখন আমরা আল্লাহ তাবারক তাআলাকে ভয়কারী ব্যক্তিকে দেখব যে তারা সফলতা অর্জন করেছে। আশেকে রসুল, ইশকে রসুলে যার অন্তর ভরপুর এবং সুন্নাতের উপরে যারা আমল করছে তাদেরকে দেখব তারাও সফলতা অর্জন করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেয়েছে, তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। আর এক প্রকারের লোক যারা দিনের শরীয়তের হুকুমকে পালন করেছে পৃথিবীতে, কাল কিয়ামতের ময়দানে তারাও সফলতা পাবে, আর ওই সকল লোকদেরকে দেখে আমরা বলবো, হায় আমিও যদি তার সাথে থাকতাম তবে আজ এই সফলতা আমিও পেতাম। যারা শরীয়তের হুকুম মান্য করবে পৃথিবীতে, কাল কিয়ামতের ময়দানে তারাও সফলতা পাবে, আল্লাহ তাবারক তাআলা তাদের প্রতি খুশি হয়ে যাবেন, আর ওই সকল ব্যক্তিরা আল্লাহ তাবারক তাআলার দিদার করবেন। আর এক প্রকারের লোক কাল কিয়ামতের ময়দানে সফলতা পাবে যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, এক হলো সুন্নতের উপর আমলকারী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা পোষণকারী। তো যারা কাল কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করবে তাদের মধ্যে একটি দল হবে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন এবং সুন্নতের উপরে আমল করছেন, তাদেরকে দেখেও কিছু লোক বলবে, হায় আমিও যদি তাদের সাথে থাকতাম তবে আজ বড় সফলতা অর্জন হতো আমার। এই যে লোকগুলার কথা বলতেছি, তাদের বিপরীত যদি একটু তাকাই, আল্লাহ তাবারক তাআলার
আজাবের কথা ভয় রাখা এবং তার রাজি খুশির জন্য আমল ইবাদত করা। এর বিপরীত হলো আল্লাহ তাবারকতালার হুকুম হাকামগুলো না মানা এবং খোদা ভীরুতা অন্তরে স্থান না দেওয়া। খোদা ভীরু ব্যক্তিরা, যাদের অন্তরে খোদা ভীরু আছে, তারা আল্লাহ তালার ইবাদত করে। অন্তরে আল্লাহ তাবারকতালার ভয় না থাকার কারণে, খোদা ভীরু না থাকার কারণে ইবাদত থেকে বিমুখ। জুন্নুরাইন কোরআন এর সংকলনকারী হযরত সাইয়েদুনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোদা ভীরুতা, তার উপাধি এই কারণেই জুন্নুরাইন ছিল যে তার বিবাহ বন্ধনে রহমতে কাউনাইন নানায়ে হাসনাইন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর একের পর এক দুই শাহজাদি ছিল। তিনি দুনিয়াতেই নিশ্চিত জান্নাতি হওয়ার সুসংবাদ পেয়েছিলেন এবং তাকে নিষ্পাপ ফেরেশতারা লজ্জা পেত। এরপরেও কবরের ভয়াবহতা এবং অন্ধকারচ্ছন্নতা সম্পর্কে এত ভয় তার অন্তরে কাজ করত, খোদাভীতির আধিক্যের সময়ও তিনি একবার বলেন, যদি আমাকে জান্নাতে ও জাহান্নামের মাঝখানে নিয়ে যাওয়া হয় এবং এটা জানি না যে এ দুটির মধ্য হতে কোনটিতে যাব আমি। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী শুনুন একবার, আমি সেখানেই ছাই হয়ে যাওয়া পছন্দ করব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন এবং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সালামের দুই দুইজন শাহজাদিকে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদি করেছেন, জুন্নুরাইন বলা হয় তাকে, এত উপাধি, এত লকাব, এত উপনাম, এত শান ও শওকত, এরপরেও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, যদি আমাকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে নিয়ে যাওয়া হয় এবং এটা জানি না যে এ দুটির মধ্য হাতে কোনটিতে যাব, তবে আমি সেখানেই ছাই হয়ে যাওয়াটাই পছন্দ করি। অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ছাই হয়ে যাওয়াটাই সে পছন্দ করে, জানি না কোন দিকে এখন যাব বা কোন দিকে আমার ফয়সালা হবে। আল্লাহওয়ালা ব্যক্তিদের অন্তরে জাহান্নামের ভয় কেমন ছিল আর আল্লাহ তাবারক তাআলার শাস্তির ভয় তাদের অন্তরে কেমন কাজ করত। শতকোটি আফসোস, আমাদের অন্তরে গুনাহের জমাট বেঁধে গেছে, অথচ নিঃসন্দেহে জানি যে একদিন আমাদেরকে মারা যেতেই হবে, হয়তো আজ না হয়তো কাল আমি মারা যাব এবং আমাকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। রাতে বিদ্যুৎ চলে গেলে মনে ভয় চলে আসে এবং অন্ধকারে একা থাকতে ভয় পেয়ে থাকি। এরপরেও কবরের ভয়াবহতা আমাদের অন্তরে কোনো কাজ করে না বা কোনো অনুভূতি আসে না। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও খোদা ভীতিতে কাঁপতে থাকেন। একবার খোদা ভীতির অবস্থা তার এমন ছিল, তিনি একটি খড়ের টুকরো হাতে নিয়ে বললেন, আহ আমি যদি এই খড় হতাম। কখনো বলতেন, আহ আমাকে যদি সৃষ্টি না করা হতো। আবার কখনো বলতেন, আহ আমার মা যদি আমাকে জন্মই না দিতেন। এগুলো ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভাষণা, যে আমাকে যদি সৃষ্টি করা না হতো, আমার মা আমাকে যদি জন্মই না দিত, তবে হয়তো কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া দরকার হতো না বা হিসাব দিতে হতো না। আমরা অনুশোচনায় ভরা সেই ইন্তেকালকে একবারও স্মরণ করি না, আর সেই অনুশোচনায় ভরা মারা যাওয়াকে, মৃত্যুকে আমরা ভুলে বসেছি। মনে রাখবেন, জীবন চলার পথে ওই সকল জিনিস যার প্রতি মানুষের শুধুমাত্র দুনিয়াবি ভালোবাসা ছিল, ইন্তেকালের পর এসবের স্মরণ মানুষকে বেকুল করে তুলে এবং এই আক্ষেপ ইন্তেকালের জন্য অসহ্য হয়ে পড়ে। এই বিষয়টি এভাবে বোঝার চেষ্টা করুন যে যখন কারো ফুলের মতো একমাত্র সন্তান হারিয়ে যায়, তবে সে কিরূপ ক্ষতির সম্মুখীন হয়, তবে তার আক্ষেপ অনুশোচনার অবস্থা কেমন হবে। তাছাড়া সে যদি কোনো বড় পদের অফিসার হয় এবং বিপদের উপর বিপদ যদি তার এই চাকরি চলে যায়, তবে তার উপর যে কষ্ট ও আক্ষেপের পাহাড় ভেঙে পড়বে তা কেবল সেই বলতে পারে। সুতরাং তার পিতা মাতা, সন্তান, স্ত্রী, ভাই বোন এবং বন্ধু বান্ধবের বিচ্ছেদ, তাছাড়া গাড়ি বাড়ি, পোশাক পরিচ্ছেদ, ব্যবসা বাণিজ্য, মিল ফ্যাক্টরি, উন্নত খাট ফ্রিজ, খাওয়া দাওয়া, যা কিছুই আছে, ডাক্তার, রক্ত ও ঘামের উপার্জন, উচ্চ পদ ইত্যাদি প্রতিটি জিনিসের প্রতি তার শুধুমাত্র দুনিয়াবির কারণেই ভালোবাসা ছিল। সুতরাং
এর বিচ্ছেদের ফলে তার কষ্ট হয় থাকে এবং যে যতই নফসের চাহিদা অনুযায়ী আরাম আয়েশে জীবন অতিবাহিত করে, ইন্তেকালের পর সেই বিলাসিতাকে ছেড়ে যাওয়ার কষ্ট তত বেশি হবে। যার নিকট ধন সম্পদ কম হবে তার সেগুলো ছেড়ে যাওয়ার কষ্টও কম হবে, এবং যার নিকট বেশি হবে আর ওই সম্পদগুলো ছেড়ে যাওয়া তার জন্য কষ্টও বেশি হবে। মনে রাখবেন, এই কম বেশির কষ্ট তখনই হবে যখন সে এই ধন সম্পদের ভালোবাসা দুনিয়াবি কারণে হবে। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা বলেন, এর প্রকাশ রূপ বের হওয়ার সাথে সাথে দাফনের পূর্বেই হয়ে যায় এবং সে নশর পৃথিবীর যেই যেই নিয়ামতের প্রতি পরিতৃপ্ত ছিল এসবের বিচ্ছেদের আগুন তার ভিতর জ্বলে উঠবে। যে মুসলমান শুধুমাত্র নিতান্ত প্রয়োজনীয় দুনিয়াবী জিনিসকে চলার পাথর বানিয়েছিল তার বোঝা ভারী হবে না, ইন্তেকালের পর তার জন্য প্রিয়তমের সাক্ষাতের বার্তা নিয়ে আসে। যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকে, যারা দুনিয়ার ধন সম্পদের প্রতি আগ্রহী ছিল না, তাদের সম্পদ ছাড়ার অনুশোচনাও হয় না এবং কবরে তার খুবই আনন্দ অনুভূত হয়। যেমনিভাবে রাহমাতে আলামিয়ান হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন নিজের কবরে একটি সবুজ শ্যামল বাগানে অবস্থান করে থাকে এবং তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেয়া হয় আর তার কবরকে 14 তারিখের চাঁদের মতো আলোকিত করে দেওয়া হয়। এ সকল নিয়ামত তার জন্য যে ব্যক্তি নেককার হবে, আর এই নেককার ব্যক্তিরা যখন এই নিয়ামত গুলো পাবে, অর্থাৎ আল্লাহ তাবারক ও তালার হুকুমে তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে, সবুজ শ্যামল বাগানে সে অবস্থান করবে আর কবরকে 14 তারিখের চাঁদের মতো আলোকিত করতে থাকবে তার কবর, তখন অপর অপর কবরবাসীরা তার এই নিয়ামত দেখে তখন অনুশোচনা করবে আর করবে, তারা তো কামিয়াব, তারা তো সফল ব্যক্তি, আহ আমিও যদি দুনিয়াতে তাদের সাথে থাকতাম আজ আমি এই বিরাট সফলতা লাভ করতে পারতাম। হযরত সাইয়েদুরা মাশরুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অন্য কারো প্রতি এমন ঈর্ষা হয় না যেমন হয় কবরে যাওয়া সেই মুমিনের প্রতি, যে দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে গেল এবং আজাব থেকে সুরক্ষা রইল। এজন্য দুনিয়াতেই আমাদেরকে কিছু করে যাওয়া উচিত যেন কিয়ামতের ময়দানে আমাকে অনুশোচনা করতে না হয়, জান্নাতিদেরকে জান্নাতে যেতে দেখে আবার আল্লাহ তাবারক ও তাআলার দিদার করতে দেখে, মুমিনদেরকে দিদার করতে দেখে যেন আমার অনুশোচনা করতে না হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত গ্রহণ করে যারা, তাদেরকে দেখে যেন আমার অনুশোচনা করতে না হয়। হযরত সাইয়েদুনা আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় রসুল রসুলে মকবুল হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, যখন তোমার ইন্তেকাল হবে তখন কি অবস্থা হবে? তোমার সম্প্রদায়ের লোকেরা তোমাকে নিয়ে যাবে এবং 3 গজ লম্বা ও 1.5 গজ প্রশস্ত কবর তৈরি করবে, অতঃপর ফিরে এসে তোমাকে গোসল দিবে এবং কাফন পরাবে আর সুগন্ধি লাগিয়ে তোমাকে উঠিয়ে নিবে আর তোমাকে কবরে রেখে দিবে, অতঃপর তোমার কবরে মাটি ভরাট করে দিবে এবং তোমাকে দাফন করে দেবে, আর যখন তারা ফিরে আসবে তখন তোমার নিকট পরীক্ষা গ্রহণকারী ফেরেশতা মুনকার ও নকির আসবে, তাদের আওয়াজ মেঘের মতো গর্জন হবে এবং চোখ জ্বলন্ত বিদ্যুতের মতো হবে, তারা নিজের চুলকে হেঁচড়াতে হেঁচড়াতে আসবে এবং তাদের দাঁত দিয়ে কবর খুঁড়ে আসবে, তারা তোমাকে ধরে নাড়িয়ে কথা বলবে, হে ওমর সেই সময় কি অবস্থা হবে? হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, তখনও কি আমার অনুভূতি শক্তি আজকের মতোই বহাল থাকবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও কি আমার অনুভূতি শক্তি আজকের মতোই বহাল থাকবে? ইরশাদ করলেন, হ্যাঁ। আরজ করলেন, তবে ইনশাআল্লাহ আমি তাদের জন্য যথেষ্ট হব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনাও দিলেন, হ্যাঁ তবে আমি তাদের জন্য যথেষ্ট হব। প্রিয় ইসলামী ভাইরা, ইন্তেকালের পরে যাদের অনুশোচনা হবে, আমি তো কিছু করতে পারলাম না, ওই যে লোকগুলা যারা নেকির দাওয়াত দিচ্ছে, সৎ পথে আছে, হালাল উপার্জন করছে, নামাজি আছে, তাদের পথে তো আমি ছিলাম না,
তাদের সাথে যদি থাকতাম তবে কাল কিয়ামতের ময়দানে আমার ছিল সফলতা। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় এভাবে বলেন, ইন্তেকালের পর মৃত্যুর কারণে জ্ঞান ও অনুভূতিতে কোনো পরিবর্তন আসে না, শুধুমাত্র শরীর ও অঙ্গ পরিবর্তন আসে। সুতরাং ইন্তেকালের পর যে ব্যক্তি আগের মতো ছিল, সে যদি বুদ্ধিমান হয় তবে ইন্তেকালের পরেও সে নিজেকে আগের মতোই ভাববে, বুঝ শক্তি সম্পন্ন এবং কষ্ট ও স্বাদ অনুভূতি সম্পন্ন হয়ে থাকে। জ্ঞান ও অনুভূতি হচ্ছে বাতিনি বিষয় এবং তা দৃষ্টিগোচর হয় না। মানুষের শরীর যদিও বা পচে গলে নষ্ট হয়ে যায়, তবুও জ্ঞান ও অনুভূতি সুরক্ষিত থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যে আয়াতে কারিমার অর্থ আমরা শুনলাম, কিছু লোক কাল কিয়ামতের ময়দানে আফসোস অনুশোচনা করবে, হায় আমিও যদি তাদের সাথে থাকতাম তবে এই কিয়ামতের ময়দানে ইন্তেকালের পরে কবরের জগতে আমি বিরাট সফলতা অর্জন করতে পারতাম। দুনিয়াতে সুযোগ আছে, সময় আছে, আমার করার মতো জায়গা আছে, আমি যদি চাই ওই সফল ব্যক্তিদের সাথে থাকতে সেটাও সম্ভব আমাদের। আজ আমাকে যারা বুঝাচ্ছে সফলতার ব্যাপারে, আজ যারা আমাকে নেকির দাওয়াত দিচ্ছে আখেরাতের ব্যাপারে, যারা আজ আমাকে নামাজের দিকে আহ্বান জানাচ্ছে, তারা আমাকে সফলতার পথে ডাকছে। হয়তোবা আমি আর আপনি মনে করতেছি যে এ সকল হুজুরেরা, এ সকল আলিম সাবরা, এ সকল মোবাল্লিগরা নিজেদের কাজ নিজেরা করছে, আমাকে দাওয়াত দিচ্ছে, আমার মন চাইলে আমি যাব, না মন চাইলে না যাব। কাল কিয়ামতের ময়দানে আপনার আর আমার জন্যই হবে অনুশোচনার কারণ, আপনাকে আমাকেই অনুশোচনা করতে হবে। হায়, দুনিয়াতে তারা আমাকে নামাজের জন্য ডেকেছিল, আজ আমি ফেঁসে গেলাম অনুশোচনা করতেছি, আর ওই যে দেখো লোকগুলা জান্নাতের দিকে যাচ্ছে, ওই যে দেখো তারাই তো আমাকে নামাজের দিকে আহ্বান জানিয়েছিল, ওই সকল ভাইরাই তো আমাকে সবে বরাতে সবে কদরে দাওয়াত দিয়েছিল ইজতেমায় পাকে আসার জন্য, তারাই তো আমাকে দাওয়াত দিয়েছিল দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বরায় ইজতেমাতে আসার জন্য। আমি তাদের কথা শুনিনি, তাদের সাথে থাকিনি, তাদের সাথে চলিনি, তাদের কাছে আমি যাইনি, তাদের দাওয়াত আমি গ্রহণ করিনি। আজ দেখি আমরা ওই সকল ব্যক্তিরাই সফল অর্জন করেছে, তারাই সফলতা অর্জন করেছে, তারাই সফলতা পেয়েছে, আল্লাহ তাবারক তালার দিদারও তাদের হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাতও তাদের হচ্ছে, হাউজে কাউসারের পানি তারাই পাচ্ছে, পুল সিরাত তারা দ্রুত গতিতে পার হচ্ছে, মিজানের পাল্লায় তাদের নেকির পাল্লা ভারী হচ্ছে, আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে জান্নাতের হুকুমও তাদের ব্যাপারে আসছে। আফসোস, আমি যদি এই সকল লোকদের সাথে দুনিয়াতে থাকতাম আজ কিয়ামতের ময়দানে আমারও বিরাট সফলতা অর্জন হতো। চোখ বন্ধ হয়ে গেলে, যখন আমাকে আমার চোখ বন্ধ হয়ে যাবে, আমার বডিতে থাকা সকল কাপড়গুলোই কিন্তু চলে যাবে, শরীয়তের হুকুম মোতাবেক আমাকে যে কাপড়গুলো দেওয়ার অনুমতি আছে, কাফনের কাপড় এটাই আমাকে পরিধান করানো হবে, আর এটা পরিধান করিয়ে আমাকে কবরে রাখা হবে। কবরে যখন আমাকে রাখা হবে আমি একা হয়ে যাব, একাকিত্ব সময় আমাকে পার করতে হবে। যদি আপনি আপনার সংশোধন চান, তবে গুনাহ করার যখন ইচ্ছা জাগে তখন এই ব্যবস্থাপত্রটি অবলম্বন করুন, অর্থাৎ এরূপ চিন্তা ভাবনা করার অভ্যাস করুন যে নিঃসন্দেহে ইন্তেকাল যা আজকে আসতে পারে, আর ইন্তেকালের পর আমাকে ঘোর অন্ধকার এবং ছোট্ট কবরে রেখে বন্ধ করে দেয়া হবে। আমি যদিও প্রকাশ্যভাবে নড়তেও পারবো না, কিন্তু সবকিছু বুঝতে পারবো, হায় সেই সময় আমার উপর কিরূপ অবস্থা বিরাজ করবে। আমার সন্তান এবং আমার ঘনিষ্ঠ বন্ধুরা জানে যে আমি সব কিছু দেখেছি, তবুও সবাই আমাকে একা ফেলে চলে যাবে। অর্থাৎ যারা আলিমে দিন, যারা মোবালিগে ইসলাম, যারা মুসলমান, যারা মুমিন, তারা জানে যে আমরা তাকে কবরে রেখে চলে আসছি, এটা সে দেখতে পারছে যে তাকে একা করে আমরা চলে আসছি। সবকিছু জানার পরেও কিন্তু আমরা আমাদের আপন জনকে কবরে রেখে আসি, একাই রেখে আসি, এটাও জানি আমরা যে সে একা, তারপরও আসি, কারণ এটাই শরীয়তের বিধান আর এটাই হুকুম। আর সবকিছু জানার পরেও না জানার ভান করে বসে আছি, মনে হয় কাল কিয়ামতের ময়দানে আমাকে ওই সময়টা অতিবাহিত করতেই হবে না, যে সময়টার কথা আজকে বলছি এই অনুষ্ঠানে কিছু মানুষ আফসোস করবে, অনুশোচনা করবে, হায় আমি যদি এই সকল লোকদের সাথে থাকতাম তবে আজ আমার বিরাট সফলতা অর্জন হতো। প্রত্যেকটা ব্যক্তিকে এই সময়টা অতিবাহিত করতে হবে, কাল কিয়ামতের ময়দানের ব্যাপারে যে সকল কথাগুলো বলা আছে তা অতিবাহিত করতে হবে আপনাকে আমাকে।
তাই ওই অনুশোচনার সময়টা আসার পূর্বে, অনুশোচনাটার জায়গা আসার পূর্বে, অনুশোচনার কাজগুলো আসার পূর্বেই আমি সংশোধন হয়ে যাই, আমি ভালো হয়ে যাই, নামাজিদের সাথে চলাফেরা করি, আমাকে যারা আহ্বান করে তাদের সাথে যাই, আমি যেন কাল কিয়ামতের ময়দানে নেককারদের, নামাজিদেরকে, আশেকে রসুলদেরকে, সুন্নতের উপর আমলকারীদেরকে যখন নেয়ামত মিলবে, তাদেরকে নেয়ামত দেওয়া হবে, আল্লাহর রসুলের শাফাত তারা পাবে, আল্লাহর দিদার পাবে, তখন যেন আমাকে অনুশোচনা করতে না হয় যে হায় আমি যদি তাদের সাথে থাকতাম তবে আমার আজ বড় সফলতা অর্জন হতো, এভাবে যেন আমাকে অনুশোচনা করতে না হয়। আল্লাহ তাবারকতাল আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মৃত ব্যক্তির সাথে আসা লোকেরা ফিরে যায় তখন মৃত ব্যক্তি বসে তাদের পায়ের আওয়াজ শুনে এবং কবরের পূর্বে তার সাথে কারো কথা হয় না। কবর বলে, হে আদম সন্তান, তুমি কি আমার অবস্থা সম্পর্কে শুনোনি? আমার সংকীর্ণতা, দুর্গন্ধ, ভয়াবহতা এবং কীট পতঙ্গ সম্পর্কে কি তোমাকে ভীত প্রদর্শন করা হয়নি? যদি এমন হয় তবে তুমি কি প্রস্তুতি নিয়ে এসেছ? তখন কবর আপনাকে এই প্রশ্নগুলো করবে, তুমি কি জানতে না এটা অন্ধকার ঘর, তুমি কি জানতে না এটা পোকা মাকড়ের ঘর, তুমি কি জানতে না এটা সংকীর্ণ জায়গা, দুর্গন্ধ এখানে, এখানের ভয়াবহতার কথা তোমাকে জানানো হয়নি, কি নিয়ে এসেছো? তো কাল কিয়ামতের ময়দানে সেই অনুশোচনা করা থেকে যদি আমরা বাঁচতে চাই বা এই নিয়ামতগুলো যদি অর্জন করতে চাই যে আল্লাহ তাবারক ও তালার দিদার করবো কাল কিয়ামতের ময়দানে, তবে আমাকে মুমিন হতে হবে, আর রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের সাফাত পেতে চাই তবে আমাকে ইশকে রসুল অর্জন করতে হবে, আল্লাহ তার রাসুলের পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাবারক ও তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, যে বিষয় নিয়ে আজকে শুনলাম যে অনুশোচনা কেমন হয়ে থাকে আর কাল কিয়ামতের ময়দানে ইন্তেকালের পরের অনুশোচনা কোনো কাজে আসবে না, তাই সেই দিন আসার পূর্বেই পরিপূর্ণতার সাথে দুনিয়াতে যেন আমরা নেক আমল করতে পারি এবং সেই প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।